এরপরে প্রশ্ন হলো, স্ত্রী বারবার তালাক দিতে চায়, শরীয়তের সমাধান কি, স্বামী হিসাবে করণীয় কি? এটা তো আগে এক প্রশ্নের উত্তরে বলেছি, কথায় কথায় যে স্ত্রী তালাক চায় সে যেরকম ছোট লোক, কথায় কথায় তালাক দিতে চায় সে স্বামীও ছোট লোক। ঠিক ওই বন্ধুর মতো যে কথায় কথায় কাটতি দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবগাদুল মুবাহ ইলাল্লাহি আত-তালাক। বিভিন্ন হাদিসের খোলাসায় দ্বারা এটি প্রমাণিত, আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় বৈধ কাজ হলো তালাক। স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক ছিন্ন হয়ে যাক আল্লাহ তাআলা চান না। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো, বেশিরভাগ মানুষ তালাকের পরে, বিচ্ছেদের পরে, দুই মাস পরে হোক আর দুই বছর পরে হোক আর দশ বছর পরে হোক, একটা সময় আয়েশা আফসুস করে যে না রে, ভুল করছি, অনেক অসুবিধা ছিল, মনোমালিন্য ছিল, তারপরও ঘর করা দরকার ছিল মিলেমিশে, কারণ পরের নৌকায় পায়ে দিয়ে বুঝে না আগেরটাই ভালো ছিল। কথা কি বুঝাতে পারছি? এই জন্য কথায় কথায় তালাক চাওয়া এটা জায়েজ নয়। যে মহিলা কথায় কথা তালাক চায় সে গুনাহের কাজ করে, না জায়েজ কাজ করে এবং আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় সব মানুষ। প্রথম প্রশ্ন, আমাদের সমাজে প্রচলিত আছে প্রতিদিন ফজরের আজানের আগে মাইকে দোয়া কালাম পড়া হয় ও ডাকাডাকি করা হয় এবং গজল চালানো হয়, এটা কতটুকু জায়েজ? কোরআন ও হাদিসের আলোকে উত্তর দিলে ভালো হয়। এবং যদি ডাকাডাকি না করলে, কমিটি বিভিন্ন রকমের কথা বলে, তাহলে মুয়াজ্জিন সাহেব কি করবেন? দেখুন, ফজরের নামাজের জন্য আহ্বান করার উদ্দেশ্যেই আজান আল্লাহ তাআলা দিয়েছেন। আজান দেওয়া হয়েছে মানুষকে নামাজের জন্য ডাকা এবং আহ্বান করার স্বার্থে, প্রয়োজনে। অতএব আজানের আগে পরে যদি আপনি ডাকাডাকির জন্য আরও কোনো পদ্ধতি এবং প্রসিডিউর অবলম্বন করেন, তাহলে কেমন যেন এই আজানটা মানুষকে ডাকার জন্য যথেষ্ট না, ঠিক না? ঠিক, যে নামাজ পড়বে তার জন্য আজান যথেষ্ট ইনশাআল্লাহ, যে সালাত আদায় করবে না গাফেল তার জন্য আরও আধা ঘন্টা এক ঘন্টা আগ থেকে মাইকে গজল গাইলেও সে নামাজ পড়তে আসবে। মনে রাখবেন, শরীয়ত যখন কোনো আমল ঠিক করে দিয়েছে কোনো জায়গায় কোনো উদ্দেশ্যে, সে উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আপনি আরো অনেকগুলো আমল নিজে থেকে নির্ধারণ করে নিলেন, এটি কোনো কোনো সময় বেদাতে পর্যবসিত হতে পারে, সব ক্ষেত্রে না। অনেক সময় আপনি কি বিশ্বাস থেকে করছেন, কোন চিন্তা থেকে করছেন, এটাকে কতটা গুরুত্ব দিচ্ছেন, এটার উপরে নির্ভর করে সেটা বেদাতে পর্যবসিত হতে পারে। এই কারণে আজানের আগে, আজানের পরে, বিশেষ করে অনেক মসজিদে দেখা যায় আজানের পরেও মাইকে ডাকাডাকি করা হয় যে নামাজের সময় হয়েছে, সবাই উঠেন আসেন, ডাকাডাকি করা হয়। তো আজানে কি করা হয়েছে? আজানের মধ্যে তো সেটাই বলা হয়েছে, হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের জন্য আসো, সালাতের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো, আস সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে সালাত উত্তম, নামাজ উত্তম, এই কথাগুলো তো আজানে বলা হয়েছে। অতএব আপনি যদি আবার পাঁচ মিনিট দশ মিনিট ধরে মাইকে গজল গেয়ে বিভিন্নভাবে ডেকে ডেকে মানুষকে ঘুম থেকে তোলাটাকে অপরিহার্য বানিয়ে নেন, তাহলে সেটা আজানের যে ইবাদত আছে সুন্নাসম্মত সেটার মধ্যে কেমন যেন আপনি সংযোজন করলেন। এই জন্য এটা না করা উত্তম, আমরা বরং আজানের উপরে সীমাবদ্ধ থাকবো ইনশাআল্লাহ, আর মানুষকে সালাতের গুরুত্ব বুঝাবো, সালাতের প্রতি মানুষের সিরিয়াসনেস আনার চেষ্টা করব, কাউন্সেলিং করব, যাতে করে সে সালাতের জন্য চলে আসে। সবার হাতে হাতে আজকাল মোবাইল ফোন এবং সকল মোবাইল ফোনেই অ্যালার্ম দেওয়ার ব্যবস্থা আছে, অতএব আমরা নিজের ব্যক্তিগত ব্যবস্থাপনায় ঘুম থেকে যেন উঠতে পারে সেটি আমরা গ্রহণ করব, আর পুরো এলাকার মানুষকে আজানের মাধ্যমে সালাতের জন্য আহ্বান করব, ভিন্ন কোনো মাধ্যম নিজেরা সৃষ্টি করা উচিত হবে না। এরপরে প্রশ্ন হলো, সকালে ফজরের নামাজের পরে ঘুমানো যাবে কি না? ফজরের পরের ঘুমের যদি ফতোয়া দেই, তাহলে বেশিরভাগ লোকই তো এখানে আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাবে। ফজরের পরে বেশিরভাগ মানুষের ঘুমের অভ্যাস না, মাহফিলের মৌসুমে আমি পারি না, কিন্তু মাহফিলের মৌসুম বাদে বাকি সময় আমার বাসায় আমি আমার পরিবারের সদস্যদেরকে চেষ্টা করি রাত দশটার ভেতরে বিছানা চলে যাওয়া, এটা আজকাল সোনার হরিণ হয়ে গেছে। আমরা রাতে বারোটার আগে গ্রামের মানুষও শোয় না আজকে, যদি বিছানায় যাইও আমরা এগারোটায়, এক ঘন্টা আমরা মোবাইলে মোনাজাত করি। মোবাইলের মোনাজাত বোঝেননি আপনারা? এই দুই হাতে বসে ফেসবুক ইউটিউব টিপতেছেন, দেখতেছেন,
মনে হয় যে আপনি মুনাজাত করতেছেন শুয়ে শুয়ে। এই মুনাজাত করতে করতে মোবাইল ঘুমের চোটে মুখের উপরে পড়ার আগ পর্যন্ত রাখে না অনেকে, ঠিক না? ঠিক। এরপরে মোবাইলে কি দেখছে কি না দেখছে এসব জল্পনা করতে করতে আর ঘুম আসে না, বারোটা একটা দুইটা বেজে যায়। এরপরে ফজরের সময় শয়তান হাত পা টিপিয়ে ঘুম পাড়ায় দেয়, ফজরের পরে তার না ঘুমের উপায় নেই, কারণ রাত্রে ঘুমেছি তিন ঘন্টা চার ঘন্টা মাত্র। মনে রাখবেন, ইসলাম যে লাইফস্টাইল দিয়েছে এই লাইফস্টাইলের মধ্যেই আমাদের কল্যাণ আছে। করোনা যখন, প্যান্ডামিক যখন চরম পর্যায়ে, তখন একটা তথ্য আমাদের মধ্যে মাঝে প্রচুর পরিমাণে শেয়ার হয়েছে যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা ছাড়া করোনার থাবা থেকে বাঁচা কঠিন। তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে বৃদ্ধি করা যাবে, তার জন্য অনেক আমলের কথা, অনেক করণীয়র কথা ডাক্তার সাহেবরা আমাদেরকে বাতাইছেন। এর ভিতরে একটা করণীয় হলো রাতে তাড়াতাড়ি ঘুমানো। রাত দশটা থেকে দুইটার যে ঘুম, এই ঘুমটা আমাদের বডিতে ইমিউন এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই তো বলেছেন যে রাতে এশার নামাজের পরে আর আলাপ সালাপ নয়। এই যে ওয়াজ মাহফিল আমরা করি, এই মাহফিলগুলো গভীর রাত পর্যন্ত করা, এটাও সুন্নাহ পরিপন্থী কাজ। যত দ্রুত সম্ভব মাহফিল শেষ করা উচিত, কারণ রাতে দেরি করে মাহফিল থেকে গেলে ফজর নামাজ পড়তে কষ্ট হবে, ফজর পরে আবার ঘুমানো লাগবে। ফজর পরে ঘুমানোটা হারাম না, ফজর পরে ঘুমাইলে বড় কোনো গুনাহ হবে না, কিন্তু এটা অনুচিত অনুত্তম কাজ, সুন্নার খেলাফ কাজ। অনেক উলামায়ে কেরাম মাকরুহ বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পরে ঘুমাইতেন না। তিনি দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। নবীজির দোয়া কাদের জন্য? যারা সকালবেলা কাজ করে, সকালবেলা যারা জেগে থাকে। তিনি দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতের জন্য সকালবেলার সময়টাতে আপনি বরকত দিবেন। এই জন্য যে ছাত্র সকালে পড়ে, যে ব্যবসায়ী সকালে ব্যবসা করে, যে কর্মজীবী সকালে কাজ করে, তার জীবনে বরকত নেমে আসে। দুপুরে ঘুমের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এখন আমাদের সমাজে দুপুরে ঘুম নাই, সকালে ঘুম আছে। যখন ঘুমানো যাবে না তখন আমরা ঘুমাই, যখন ঘুমাইতে বলে তখন আমরা জেগে থাকি। অর্থাৎ কোরআন হাদিস যা বলে হুবহু তার উল্টা করি। এই জন্য আমাদের দুনিয়ার জীবনে উন্নতি নাই। ভাইরা আমার, রাতে তাড়াতাড়ি ঘুমের অভ্যাস করতে হবে। আমি প্রায় সময় বলি এই আমলটা বড় কঠিন হয়ে গেছে আমাদের সবার জন্য, এটা তিতা করলা টাইপ আমল হয়ে গেছে। আমরা অন্য অনেক আমল করতে রাজি আছি, রাতে তাড়াতাড়ি শুইতে চেষ্টা করবো তো ইনশাল্লাহ। এরপরে প্রশ্ন, বিধর্মী কাউকে সালাম দেওয়া জায়েজ নাই, যদি বিধর্মী শিক্ষক হয় তাকে কিভাবে সম্মান করব? শিক্ষককে সম্মান করতে হবে, তিনি বিধর্মী, ভিন্ন ধর্মাবলম্বী হলেও। শুধু ভিন্ন ধর্মাবলম্বী নয়, তিনি সিনিয়র, বয়সে বড়, তারপরেও তাকে সম্মান করতে হবে। তাকে সম্মানের জন্য যত রকমের সাধারণ অভিবাদন আছে সেগুলো নিবেদন করবেন। গুড মর্নিং, হ্যাঁ, তাকে আপনি ম্যানার্স প্রদর্শনের জন্য যত ভাষা হতে পারে জেনারেল ভাষা সেগুলো আপনি তাকে বলবেন। থ্যাংক ইউ স্যার, শুক্রিয়া স্যার, ধন্যবাদ স্যার, তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা, তার জন্য সিট ছেড়ে দেওয়া, তাকে শ্রদ্ধা করা, এই কাজগুলো আপনি করবেন, কোনো অসুবিধা নেই। এগুলো করাতে নাজায়েজ কিছু নাই, কিন্তু তার ধর্মীয় অভিবাদন যেটা সেটা আবার তাকে দিতে যাবেন না, কারণ সেই ধর্মীয় অভিবাদনটা তার। ধর্মীয় বিষয়গুলোকে আমরা অনেক ক্ষেত্রে আজকাল একেবারে গোলালুর মতো করে ফেলছি, এটা করা উচিত না।